আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাজিয়া ফ্যামিলি ব্লগস ইউকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রথমেই রান্না বান্না দিয়ে শুরু করেছি আজকের ব্লগটা, তো আশা করি সবার কাছে ভালো লাগবে। দয়া করে সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবেন। আর সবসময় নিয়মিত যারা সাপোর্ট করে যাচ্ছেন, শেয়ার দিয়ে যাচ্ছেন, সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। তো এখানে আমি রান্না করতেছি মাটির পাতিলে মিট রান্না করতেছি, মাংস রান্না করতেছি, আর আরেক পাশে ইলিশ মাছ বেজে নিচ্ছি সরিষা দিয়ে। আপনারা হয়তো দেখতে পেয়েছেন মশলা যখন দিয়েছিলাম, তো সরিষা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি গজার মাছ রান্না করেছি, আর রৌ মাছের ডিম দিয়ে আর রৌ মাছ দিয়ে আমি টক রান্না করেছি টমেটো আর জলপাই দিয়ে। তো এই তো রান্না হয়ে গেছে, এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখালাম কী কী করলাম। হয়তো রান্না বান্না শেষ হয়ে গেছে, আমি যে মিট রান্না করেছি, তারপরে ইলিশ মাছ রান্না করেছি সরিষা দিয়ে, আর এখানে গজার মাছ রান্না করেছি, আর টক রান্না করেছি রৌ মাছের ডিম দিয়ে আর রৌ মাছ দিয়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি বনফুল মিষ্টির শপে দোকানে ঢুকছি মিষ্টি কেনার জন্য। তো কোথাও গেলে আমরা এই বনফুল থেকেই মিষ্টি নেই, আর আমার তো সবসময় মানে হাজব্যান্ডের অনেক প্রিয়, আমারও পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ বনফুলের মিষ্টি। তো এখান থেকে যখন মিষ্টি নিচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই ভাইয়াকে আমি বলেছি যে আমি কি রেকর্ড করতে পারবো, তো ভাইয়া বল হ্যাঁ অবশ্যই, কেন না। তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা আসলে মোটরওয়ের মধ্যে উঠে গেছি, আমরা যাচ্ছি আসলে ম্যানচেস্টার আমার বাসুরের বাসায়। আমার শাশুড়ির ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওনার ডক্টর ওইখানে, উনি রেজিস্টার ওইখানে, তো ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্ট আসছে, তাই ওনাকে নিয়ে আমরা যাচ্ছি। তো হলিডে উইক ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের ডে অফ তেমন একটা ছিল না, তিন দিন কোনো রকম কষ্ট করে ম্যানেজ করা হয়েছে। একদিন যাওয়ায় চলে গেছে, একদিন আসায় চলে গেছে, মিডিলে শুধু একদিনই ছিলাম আমরা। আর যে রান্নাগুলো আপনারা দেখেছেন আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওইগুলো আসলে আমার বাসুরের জন্য আর জায়ের জন্য রান্না করেছি। ভাইয়া ভাবি আসেন না এখানে, লন্ডনে আসলে আমি রান্না করে খাওয়াতাম, তো ভাবলাম যখন যাচ্ছি রান্না করে নিয়ে যাই, আর ওইখানে গেলে তো থাকাও পড়ে না তেমন একটা, রান্না করে খাওয়াতে পারি না। আমি আসলে চাই রান্না করে খাওয়াতে, তো সুযোগ সুবিধা হয় না এই জন্য আর কি, আর কিছু না। তেমন একটা বেশি কিছু রান্না করিনি, অল্প কিছু রান্না করে নিয়ে গিয়েছিলাম।
তো অল্প অল্প করে আমি একটু রেকর্ড করেছি, অনেক ভালো লাগছিল। তো এখন আমরা সার্ভিসে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, বাচ্চারা এখনও খাচ্ছে। তারপর আমি অল্প একটু শেয়ার করি আপনাদের সাথে কি কি করলাম রাস্তায়। তো হঠাৎ মোটরওয়ে থেকে আমাদেরকে সাইড রোডে নামিয়ে দিল, মনে হয় রাস্তায় কাজ হচ্ছিল। তো অনেক সুন্দর লাগছিল, দুই পাশে শুধু জমি আর জমি, গ্রিন, আর মাঝখান দিয়ে ছোটো একটা রাস্তা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আকাশের রংটা অনেক সুন্দর ছিল। আসলে যাওয়ার দিন কখনো বৃষ্টি কখনো রোদ, এইরকম রাস্তা ছিল। তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় রোদ, তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখা যায় বৃষ্টি হচ্ছে, এরকম। এখন আবার একটি জঙ্গলের মাঝখান দিয়ে একটি রাস্তা যাচ্ছে। তো আমি আসলে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তো ভাবলাম যে জানি না কি হচ্ছে, কারণ আমি তো আরও গেছি এরকম কোনো দিন হয় নাই। তো কিছুক্ষণ পরে, 8-9 মাইল পরে আবার মোটরওয়েতে চলে গেছি। তো বাচ্চারাও আসলে ভয় পাচ্ছিল, আছে না মনের মধ্যে অনেক নেগেটিভ থিংস আসে, এই যে আমরা মোটরওয়ে চলে এসেছি। তো আমি যে রেকর্ড করেছি, আমার মনে হয়েছিল যে ভালো লাগবে, কারণ আমার ভালো লাগছিল আঁকা বাঁকা রাস্তাগুলো, পাহাড়ের মাঝখান দিয়ে লং ড্রাইভ, মানে অন্যরকম একটা ফিলিংস ছিল। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো ওইখানে দেখা যাচ্ছিল না, পাশে শিপ খাচ্ছিল ঘাস ফিল্ডের মধ্যে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু ক্যামেরার মধ্যে আনতে পারি নাই, অনেক দূরে ছিল। তো আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি সুন্দর করে কথা বলার, জানি না হয়তো মিস্টেক হতে পারে। ইদানিং আমার সমস্যা হয় ভয়েস ওভার দিতে, তো সবাইয়ের কাছে আমি প্রথমেই বলে নিচ্ছি, বেশি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন এই তো আমরা চলে এসেছিলাম, এটা আসলে পরের দিনকের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে তারপরে আমি আপনাদের সাথে ওনাদের গার্ডেন একটু শেয়ার করব, কারণ আমি কিছু চারা দিয়েছিলাম লাস্ট টাইম যখন আসছিলাম তখন নিয়ে আসছিলাম। তো ওইগুলা বাইরে দিয়ে দিয়েছেন, কারণ আর কতদিন ভিতরে রাখবেন। তো ফুল চলে আসছে, মরিচ ও আসছে, কাঁচা মরিচ। আর এখানে পটলের গাছ লাগানো হয়েছে, তারপরে এগুলো হচ্ছে মনে হয় মূলা শাক, তারপরে আলু শাক, তারপরে স্পিনাচ, আর ছিল ধনিয়া, আর লাউ, লাউয়ের চারাও লাগিয়েছেন। লম্বা লম্বা হয়ে গেছে, বাট মানচেস্টার অনেক ঠান্ডা আমার কাছে মনে হয়েছে, কারণ আমাদের বাসার ভিতরে এখন মানে 27 ডিগ্রিজ, বাট ওইখানে আমার কাছে অনেক ঠান্ডা লাগছে, বাইরেও অনেক ঠান্ডা। তো এই পটগুলিতে লাউয়ের চারা লাগিয়েছেন, খাবার করে রেখে দিচ্ছেন, কারণ অনেক ঠান্ডা এখনও। আর এই মরিচের চারাগুলো আমি দিয়েছিলাম লাস্ট টাইম, তো মরিচ চলে আসছে। আর এইগুলোর একটা ছোটো মোটো গ্রিন হাউসের ভিতরে নাগা মরিচের গাছ, তো ওইগুলোতেও ফুল চলে আসছে। আর এখানে লাউয়ের জন্য মাচা তৈরি করেছেন, আর একটা চেরির গাছ ছিল। তো ভাবি বললেন অনেক চেরি আসছিল, ফুল আসছিল, জ্বরে পড়ে গেছে, অল্প কিছু আছে, বেশি না, তো গাছটাও তেমন বড় না। আর এখন দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্মদিন ছিল পরের দিন, যেদিন গিয়েছিলাম তার পরের দিন। তো ওর চাচা চাচি একটা কেক নিয়ে আসছেন, এর আগে ওরা খাওয়া দাওয়া করেছে নান্ডোস, তারপরে পিজা হাট থেকে পিজা এনেছিলেন। তো বাচ্চারা খাওয়া দাওয়া করেছে, করে তারপরে কেক কাটতেছে। তো এখন তেমন একটা জাঁকজমক
ভাবে আমি বার্থডে পালন করি না, কারণ যখন থেকে জানতে পেরেছি যে বার্থডে পালন করা তেমন একটা ঠিক না, তো বাচ্চারাও বুঝে গেছে এখন শুধু একটা কেক দিলেই হয় তাদেরকে, আর যদি কোনো গিফট চায় তো সেইগুলা তো এখন ওরা ভাই বোন তিনজন মিলে খাওয়া দাওয়া করতেছে, ও হচ্ছে তাদের চাচাতো ভাইয়ের সাথে খাওয়া কেক খাচ্ছিল বসে। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আর এইখানে আমি একটা গাছ দেখেছিলাম, তো আমি ভাবছিলাম এটা হয়তো এই হইলফা আমরা বলি সিলেটে, জানি না অন্য ওখানে কী বলা হয়, ওই গাছটার মতো লাগছিল। তো বাবিকে জিজ্ঞেস করেছিলাম, তো বাবি বললেন না ওইটা হইলফা না, এটা ফ্লাওয়ারের গাছ। তাই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।